নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মিথুন রাশি 1427 কেমন যাবে এই ভিডিওর মাধ্যমে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানাই আপনাদের এবছর রাশির অষ্টম স্থানে বৃহস্পতি এবং শনিগ্রহের অবস্থান এবং রাশিতে রাহুগ্রহের অবস্থান এবং রাশির সপ্তমে কেতুগ্রহের অবস্থান সেপ্টেম্বর মাস অবধি থাকবে এবং রাশির দ্বাদশে রাহুগ্রহের অবস্থান এবং রাশির ষষ্ঠে কেতুগ্রহের অবস্থান, এটা হবে ঠিক সেপ্টেম্বর মাস থেকে। কী ফলাদেশ হতে চলেছে প্রথম পার্ট এবং শেষ পার্ট সেকেন্ড পার্টটা, এই নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। কোন কোন দিকে শুভ, কোন কোন দিকে সমস্যা আসতে পারে একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি। প্রথমেই জানে বৃহস্পতি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে। আমি এর আগের ভিডিওতেও বলেছি বৃহস্পতি যে ভাবের উপরে বসে এবং সেটাকে নাশ করে, আর যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, এটাই বৃহস্পতির কার্যকারিতা। তো কোন কোন দিকে শুভ হতে চলেছে প্রথমেই বলি, আপনাদের দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবে, আপনাদের খরচা থাকবে, ব্যয় কিন্তু থাকবে, আয় কিন্তু আপনাদের এবছর ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে। এবং রাশির চতুর্থ স্থানে বৃহস্পতির দৃষ্টি আপনাদের এডুকেশনের পারপাস, এডুকেশনের দিকগুলো কিন্তু আপনাদের ভালো হবে এবং গৃহসুখ, গৃহশান্তি আপনারা কিছুটা হলো পাবেন। মায়ের দিক থেকে সাহায্য আপনারা এবছর পাবেন, বন্ধুবান্ধবদের সহযোগিতা কিন্তু আপনারা এবছর পাবেন শুভ বৃহস্পতির অবস্থানের জন্য। এবং আপনাদের কর্মপতি নবমভাবে, আপনাদের কর্মভাব হচ্ছে কুম্ভ রাশি অর্থাৎ শনি এবং মকর রাশি হচ্ছে আপনাদের নবমভাব, কর্মপতি নবমে বসায় আপনাদের কাজের ক্ষেত্রে কিছুটা হলো ডিলানেস কিন্তু থাকবে, কিন্তু কর্ম কিন্তু আপনারা পাবেন অর্থাৎ নতুন কর্ম পাওয়ার একটা সম্ভাবনা আছে, কর্মে পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে, যাদের দশা অন্তর্দশা পারমিট করছে তাদের জন্য আমি বলছি কথাটা। যাদের রাশিচক্রে কর্মের ভালো যোগ আছে তারা কিন্তু এই গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আপনারা নতুন কর্ম পেতেই পারেন। সন্তান সুখের জায়গায় আপনাদের ভালোর দিক লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের সফলতা, সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া মিথুন রাশির জাতক বা জাতিকাদের এবছর লক্ষ্য করা যাচ্ছে। এবার আসি আপনাদের ব্যবসা ক্ষেত্রে, যারা ফুড রিলেটেড বিজনেস করছেন, যারা গার্মেন্টসের বিজনেস করছেন, যারা গোল্ডের বিজনেস করছেন, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছেন, তাদের জন্য সময়টি অতীব শুভ। যারা হিট দিয়ে কিছু কাজকর্ম করতে হয় অর্থাৎ যারা ফাস্টফুডের দোকান করেন তাদের জন্য কিন্তু এবছর শুভ ফল নির্দেশ করছে। এছাড়া যারা গাড়ি শিল্পে আছেন, গাড়ির সঙ্গে যুক্ত আছেন, গাড়ির শোরুম আছে, সেক্ষেত্রে আপনাদের শুভ। কিন্তু যারা কনস্ট্রাকশনের বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবছরটি খুব একটা শুভ বার্তা বহন করবে না। এবার আসি আপনাদের প্রেম ভাগ্য, প্রেম ভাগ্য আপনাদের মধ্যম, আপনাদের এবছর নতুন প্রেম আসার সম্ভাবনা আছে, কিন্তু আপনাদের ব্যাড টেম্পারমেন্ট, এবছর আপনাদের টেম্পারমেন্ট কিন্তু খুব হাই হবে, এই জন্য আপনাদের কি হবে কিছু কিছু ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা আছে। এবং যারা পুরাতন প্রেম কামব্যাক করতে চাইছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো 100%-এর মধ্যে 25%-ও কিন্তু চান্স আছে পুরাতন প্রেম কিন্তু আপনাদের ফিরতে চলেছে। এবার আসি যারা রিসার্চমূলক পড়াশোনা করছেন, গবেষণার সঙ্গে যুক্ত আছেন, যারা পিএইচডি করছেন,
তাদের জন্য এ বছরটি অতীব শুভ, অর্থাৎ আপনারা এখান থেকে সাকসেস কিন্তু পাবেন উচ্চশিক্ষায়। আপনাদের কিছু কিছু ক্ষেত্রে বাধা আসবে, আপনাদের খুব স্মুথ কিন্তু যাবে না গাড়িটা, একটু রাস্তার এবড়ো খেবড়ো থাকার জন্য আপনাদের প্রতিকূল হবে, তাও কিন্তু আপনারা আলটিমেটলি কিন্তু সাকসেস পাবেন। এবং বছরে মোটামুটি অগ্রহায়ণ মাসের পর থেকে আপনাদের বিদেশ যাত্রার কিন্তু একটা চোখ তৈরি করছে, যদি আপনাদের জন্মছকে থাকা দরকার, কিন্তু গ্রহের গোচর কিন্তু তাই বলছে, যদি আপনার জন্মছকে থাকে গ্রহের গোচর যদি মিল হয় আপনার বিদেশ যাত্রা হতে পারে, নিছকই ভ্রমণ অথবা কোনো কাজের সূত্রে কিন্তু আপনারা বিদেশ যেতে পারেন। এবার আসি আপনাদের পিতামাতার শরীরের দিকে। পিতামাতার হেলথ নিয়ে কিছুটা হলো সমস্যা দেখা যাচ্ছে, ব্লাড প্রেশার, মাইগ্রেনের সমস্যা, পায়ে ছোটোখাটো চোট আঘাত, ব্যাক পেন এবং থাইরয়েডের সমস্যা কিন্তু থাকতে পারে। এই দিকগুলো আপনারা কিন্তু মেডিকেলি অ্যালার্ট হন, ডক্টরবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করুন। এবার আসি আপনাদের যারা শিক্ষা ক্ষেত্রে যারা প্রাইমারি লেভেলে আছেন তাদের ক্ষেত্রে কিছুটা হলো ডিস্টারবেন্স কিছু দেখা যাচ্ছে, অর্থাৎ পড়াশোনাতে অমনোযোগী হওয়া, এই দিকগুলো আছে। এবছর আপনাদের শত্রুতা কিন্তু প্রবল পরিমাণে থাকবে, শত্রু কিন্তু আপনার পিছু ছাড়বে না, সে কর্মস্থল বলুন, আপনার পাড়ার প্রতিবেশী বলুন, শত্রুতা কিন্তু আপনাদের পিছনে কিন্তু শত্রুতা আপনাদের থাকবে। তবে যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ধীরে 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 ভাগ্য কিন্তু উন্নতি হবে। তবে এই সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা কিন্তু লটারি কিন্তু কাটতে পারেন, লটারির প্রবল সম্ভাবনা আছে। যারা ফাটকা কারবারির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও এই সময়টি শুভ, অর্থাৎ ফাটকা কারবারি থেকেও আপনারা প্রচুর অর্থ কিন্তু পেতে পারেন। এবার আসি আপনাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবন মোটামুটি দেখা যাচ্ছে, বিবাহের দিক আপনাদের ভালো একটা সময় আসতে চলেছে, নতুন বিবাহের কানেকশান তৈরি হতে চলেছে, বিবাহের ব্যাপারে আপনারা এগিয়ে যান, নিশ্চিত রূপে আপনাদের বিবাহ হবে। যারা মামলা মকদ্দমাতে আছে, ডিভোর্সের মামলা চলছে বা সম্পত্তিগত মামলা চলছে, এই মামলা থেকে আপনারা কিন্তু নিষ্পত্তি কিন্তু পাবেন, কিছুটা হলো আপনাদের মামলা মকদ্দমার দিক ভালো আসতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।